সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালোই আছি মোটামুটি। আজকে খাবার খুবই ফাটাফাটি। এটা হলো আমের চাটনি, পাকা আমের চাটনি, মানে যে আমরা আদা পাকা আদা কাঁচা থাকে না, টক হালকা টক আছে, এটা দিয়ে চাটনি বানালে খুবই টেস্ট লাগে। এটা হলো মাটন কারি। এই এই খাবারটার রেসিপি আমি দিব, এই মাটন কারি। এটা আনকমন রেসিপি আর কি, আনকমন খুব একটা না, মানে যে একটা মানে মশলাগুলো ডিফারেন্স থাকে, যেমন এটাতে ধনিয়া পাতা দেওয়া হয়েছে, তারপরে আরও কী কী জানিয়ে দিয়েছে, মানে একটু আনকমন মশলার দেখে আর কি। যাই হোক, খারাপ হয় না টেস্ট, মানে আমাদের নর্মালি যে রান্না করি আমরা তার চেয়ে ভালো লাগে, একটু অন্যরকম স্বাদ লাগে। এটা হলো চিংড়ি মাছের ভুনা, এটা হলো পাবদা মাছ দিয়ে একটু ঝোল তরকারি, আলু বেগুন দিয়ে, এটা হলো চচ্চড়ি, গুঁড়ো মাছের চচ্চড়ি। ছোট মাছ চরচরের মধ্যে ছোট আলু আছে, পেঁয়াজ আছে, ডাটা কুচি কুচি করে কেটে দিছে। এই সিজনে আজকে ডাটা ছাড়া চরচরি হয় না। আমাদের বাসায় মাছের রেটমটা বেশি করা হয়, কারণ মাংস আবার খায় না, বাবা খায় না, তারপরে দিদি শ্বশুর শ্বশুর খায় না,
আবদা মাছটা আগে চাষ করতো না, নদীতে পাওয়া যেত আমাদের, কিন্তু এখন চাষ করে, চাষ করলে মাছগুলো স্বাদ আছে। বড় চিংড়ি মাছ বেশি করে নাম আমার কাছে বড় চিংড়ির সে ছোট চিংড়ি ভালো লাগে, দেশীয় চিংড়ি দিয়া লাউ দিয়ে মজা, পুঁইশাক দিয়া দাম অনেক বেশি।
টেস্টটা ফুল অন্যরকম, মানে একদম আমাদের নর্মালি মাটন কারি আমরা রান্না করি সেটার মতো না। তরকারি মাটন করির যে তুলা ব্যাপারটা থাকে কিন্তু কম আছে, নর্মাল একটা তরকারির মতো লাগছে। মাছের তরকারি খাইনি আমরা, ওরকম লাগতেছে, স্বাদ আছে অন্যরকম স্বাদ। এই মাটন কারি রেসিপিটা শেয়ার করবো আমার চ্যানেলে কিছুদিন পরে আর কি। মাংস বেশ শক্ত হয় না, বেশি নরম হয় না, এরকম মাংস স্বাদ লাগে, বেশি নরম ভালো লাগে না, বিষাক্ত খাবার। বিভিন্ন সাথে একটা তরকারি খেলাম, খাবো এখন
গুই ভাটাভাটি খাওয়া হলো, সবগুলো আইটেমই স্বাদ হয়েছে। বিশেষ করে মাটন কারিটা হলো একটু অন্যরকম হয়েছে, ধনে পাতা দিয়ে তো করছে, একটু অন্যরকম স্বাদ লাগছে। যাই হোক, এটা রেসিপিটা আমি দিব আমার চ্যানেলে, তা আশা করি সবাই দেখবেন এবং রান্না করে খেয়ে আমাকে জানাবেন কেমন লাগে। আশা করি ভালো লাগবো, আমাদের কাছে ভালোই লাগছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন, আর সবার জন্য রইল শুভকামনা।